করোনার নমুনা সংগ্রহে দক্ষিণ কোরিয়ার মোটেলে রাজধানী সহ সারা দেশে বসানো হয়েছে 44টি বুথ, চলছে নমুনা সংগ্রহ। সরাসরি যাতে রোগীর এসে সেখানে পরীক্ষা করতে পারে, সে রোগীদের সুবিধা জন্য করে সুবিধার্থে কিন্তু আমরা কাজটা করছি, যাতে আরো ভালোভাবে মোকাবেলা করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিন্ন প্রেক্ষাপটে বিদায় নিল বাংলা বছর, শেষ সূর্যাস্ত দেখতে ভিড় ছিল না পতেঙ্গা সৈকতে। নববর্ষ উপলক্ষে কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে নানা অজুহাতে বের হচ্ছে সাধারণ মানুষ, অলিগলির আড্ডা বন্ধে কঠোর পুলিশ, বাজারে একমুখী চলাচল নিশ্চিত করছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় ওএমএস এর চাল বিক্রি আপাতত বন্ধ। খাগড়াছড়িতে 70 বস্তা চাল জব্দ, ডিলার পলাতক, গাইবান্ধায় আটক এক। কোভিড-19 পরীক্ষা নমুনা সংগ্রহে দক্ষিণ কোরিয়ার মডেলে রাজধানী সহ সারা দেশে 44টি কিয়স্ক বুথ বসানো হয়েছে। এই বুথগুলোতে চলছে সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহ। পর্যায়ক্রমে সারা দেশে এমন 320টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সন্দেহভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সিউলের একটি হাসপাতাল এইচ প্লাস ইয়ানজিতে সর্বপ্রথম বুথের মাধ্যমে পরীক্ষা সুবিধা চালু হয়। দেশটিতে সফল ফলাফলের পর ভারতের কেরালা রাজ্যেও চালু করা হয় পদ্ধতিটি। এবার বেসরকারি সংস্থা জেকুজি হেলথ কেয়ারের সহায়তায় দেশেও চালু হয়েছে করোনার নমুনা সংগ্রহের এ পদ্ধতি। সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকা ও নারায়ণগঞ্জে 8টি করে 16টি সহ বিভিন্ন বিভাগে মোট 44টি কিয়স্ক বা করোনার নমুনা সংগ্রহের বুথ বসানো হয়। এসব বুথে সন্দেহজনক করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। বুথটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে। সন্দেহভাজন যে কেউ নির্ধারিত বুথে গিয়ে পরীক্ষা করতে পারবেন। কোভিড-19 পরীক্ষা সবার সুবিধার জন্য যাতে কারো হটলাইন নম্বরে ফোন করতে না, সরাসরি যাতে রোগীর সেখানে পরীক্ষা করতে পারে, জনগণের ভোগান্তি একটু কমে, সেই কারণে কিন্তু আমাদের কাজটা শুরু করা। এই পদ্ধতিতে স্কুল ও কলেজ প্রাঙ্গণে এসব নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হবে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হবে। গত 28 জানুয়ারি থেকে সন্দেহজনক করোনা ভাইরাস সংক্রমিতদের পরীক্ষা শুরু করে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে পোশাক ও শিল্প খাতের শ্রমিকদের মার্চের বেতন 16 এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ, না হলে আইনি পদক্ষেপ, জানালেন শ্রম প্রতিমন্ত্রী। চৈত্রের অন্তিম দিনে বিদায় নিল আরও একটি বছর। ভিন্ন এক প্রেক্ষাপটে প্রতি বছরের মতো এই দিনটিকে ঘটা করে পালন করেনি বাঙালি। এবার মিলিত হওয়ার শক্তিতে নয়, ঘরে থেকে সবার কল্যাণ কামনার শক্তিতেই সাংস্কৃতিক অভিযাত্রা সত্য সুন্দরের দিকে এগুবো, এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম, সৌরভের রিপোর্ট। কথা ছিল প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির এই দিনে নানা আয়োজনে মেতে থাকবে মানুষ, গ্রামের সরলজন কিংবা নগর মানুষ। পুরনো অসত্য অসুন্দরকে ফেলে এগিয়ে যাবে চৈত্র সংক্রান্তির মহাক্ষণে। কথা ছিল মেলা, পুতুল নাচ, চড়ক গাজন উৎসবে মাতবে বাঙালি। হাল খাতা নিয়ে ব্যস্ত থাকার কথাও ছিল ব্যবসায়ীদের। না, এবার হাতে থাকছে না হাত, কাঁধ মিলছে না কাঁধে, সত্য সুন্দরের আগমনের কোনো সুরও বাজছে না। তবে কি বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রা থেমে যাবে? সংস্কৃতি দিয়েই তো বাঙালি কত কিছুর বিরুদ্ধে যুদ্ধ করল, জয়ী হলো। তবে এবার শত্রু অদৃশ্য হলেও তার পদচ্ছাপ, তার বিস্তার দৃশ্যমান সমগ্র বিশ্বজুড়ে। শত্রুর সাথে প্রতিনিয়ত যুদ্ধে এবার বাঙালির ঢাল ঘরে থাকা। ক্ষণিকের এই নির্বাসন যদি নিজের এবং সকলের জন্য কল্যাণ কামনার হয়, তবে এটাই বাঙালি সংস্কৃতির বড় শক্তিতে রূপ নেবে। স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করি, তাহলে নিশ্চিতভাবে আগামী বছর আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের হিসেব নিকেশটা সঠিকভাবে করতে পারবো, আমরা উদযাপন করতে পারবো আমাদের চৈত্র সংক্রান্তি। কেমন করে বদলে গেল চারপাশ, তবুও মানুষের অন্তর্নিহিত শক্তি ঠিকই মানুষকে পৌঁছে দেবে তার আসল ঠিকানায়।
সবাই গৃহবন্দী, কিন্তু প্রাণে প্রাণে যে সংযোগ, এই সংযোগ তো সে সবার নয়। এই সংযোগ রক্ষা করা যায় একে অপরকে সহযোগিতা করে। সকালে আবারও সূর্য উঠবে, রক্তিম আভা ছড়িয়ে চারদিক আলোকিত করবে, নতুন বছর সবার জন্য নিয়ে আসবে শুভবার্তা, এমনটাই সকলের প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় সরকারের ওএমএস কর্মসূচি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানম। 10 টাকা করার পরে তো চাহিদাটা বেড়ে গেছে, তাই না? যে হিউজ লোকজন গ্যাদারিং করতেছে এবং আমরা বলতেছি সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে, যে কারণে এটা বিভিন্ন পর্যায় থেকে স্থানীয় প্রশাসন থেকে বিতরণ করে তাদের কাছ থেকেও কিন্তু আমাদের ফিডব্যাক পাচ্ছি যে এখানে সোশ্যাল গ্যাদারিংটা সাংঘাতিক ভাবে হচ্ছে, কোনোভাবে আমরা ডিস্টেন্সিংটা করতে পারছি না। যেহেতু ত্রাণের বরাদ্দগুলো যাচ্ছে, ত্রাণের চাল যাচ্ছে, হ্যাঁ আমার আটা কিন্তু এবার চলতেছে, ফলে আমরা এটাকে একটু আপাতত স্থগিত রাখছি। খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গাইবান্ধায় ও দিনাজপুরের এক ডিলার সহ দুজনকে আটক করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে 10 টাকা মূল্যের খাদ্য বান্ধব কর্মসূচির 70 বস্তা চাল কেনার অভিযোগে ক্রেতা দেলওয়ার হোসেনকে আটক করেছে প্রশাসন। তবে পলাতক রয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতা ডিলার জহির হোসেন। সোমবার সকালে গাইবান্ধার সাগাটায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মজদার রহমানকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা মেলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোন জনপ্রতিনিধি চাল চুরি করে, চাল চুরির সঙ্গে জড়িত থাকে, তাহলে অবশ্যই সে জনপ্রতিনিধি থাকার যোগ্যতা রাখে না। ত্রাণ চুরি করছে, এরা জাতির ঘৃণতম শত্রু, এদের বিরুদ্ধে চরমতম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল শর্ট পাওয়া গিয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা, মানে রেগুলার মামলা করার প্রক্রিয়া এখন চলছে। দিনাজপুরের বিরামপুর উপজেলায় ব্যাপারীটোলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির 6 বস্তায় 270 কেজি চাল সহ ডিলার মোতার হোসেনের ম্যানেজার সুলতানকে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 15 দিনের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ডিলার মোতার হোসেনকে আটক করা না গেলেও তার ডিলারশিপ বাতিল করা হয়। এদিকে খাগড়াছড়িতে 70 বস্তা চাল কেনার অভিযোগে ক্রেতা দেলোয়ার হোসেনকে আটক করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে দিঘি নালায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানায়, ডিলার জহিরের কাছ থেকে চাল কিনেছে সে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে খাদ্য বান্ধব কর্মসূচির ওই ডিলার জহির হোসেন। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে চাল কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানী মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরও হুঁশিয়ার করেন মন্ত্রী। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের চাউলের শক্ত নীতিমালা থাকা সত্ত্বেও যারা কালোবাজারি করছে তাদেরকে কঠোরাস্তে দমনের জন্য ইতিপূর্বে 3-3 চিঠি দেওয়া হয়েছে। আবারও আমি ওই সংবাদ মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এর এই কালোবাজারি যদি কেউ করে এবং এটার কঠোর শাস্তি বিধান করার জন্য আবারও আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি। আমার এবং এর সাথে যেই জড়িত থাকুক না কেন, যে পর্যায়ের কর্মকর্তা জড়িত থাকুক না কেন এবং ডিলার মেম্বার যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশ প্রদান করছি। 16 এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নইলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রম প্রতিমন্ত্রী। মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়, এর আগে করোনা পরিস্থিতির কারণে একবার পোশাক কারখানাগুলো বন্ধের পর আবারও খুলে দেয় সব শ্রমিকেরা ঢাকামুখী হন। একই দিন সন্ধ্যায় আবারও বন্ধের ঘোষণা দেয়, বিপাকে পড়েন তারা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্সে করে নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ, তর্কে জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে। তবে অনেকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। দুজনের কথা কাটাকাটি চলছে, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি যেতে চাওয়া মানুষটির কারণ গ্রহণযোগ্য মনে না হওয়ায় গাড়িটিকে ঢাকা ছাড়তে দেওয়া হয়নি।
অসহায়দের জন্য বাফুফের একবেলা খাবার কর্মসূচির পাশাপাশি এবার এগিয়ে এলেন সংস্থাটির কর্মকর্তা ও কোচরা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিলেন তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে মতিঝিলে অসহায় মানুষদের দুপুরের খাবার দিয়ে আসছে। এবার বাফুফের কয়েকজন কর্মকর্তা এবং স্থানীয় কোচরা এগিয়ে এলেন। নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এক সপ্তাহের খাবার বিতরণ করে তারা। 5 কেজি চাল, 3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 0.5 কেজি করে তেল দেওয়া হয়। 220 পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণ সামগ্রী। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।